দেখুন যুক্তরাষ্ট্রের চাপে পড়ে জেরুজালেমে ইসরায়েল দূতাবাস সরিয়ে নিচ্ছে গুয়েতেমালা মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার গুয়েতেমালাও তাদের ইসরায়েলি দূতাবাস জেরুজালেমে সরানোর ঘোষণা দিয়েছে ফেসবুকে দেয়া পোস্টে গুয়েতেমালার প্রেসিডেন্ট জেমি মোরালিস বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিহর সঙ্গে কথা বলার পরে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন গত সপ্তাহে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করার আহ্বান জানিয়ে জাতিসংঘের প্রস্তাব পাশ হয় সেই প্রস্তাবে মাত্র নয়টি দেশ বিরোধিতা করে যায় যার একটি গুয়েতামালা সেসব দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভোট দিয়েছে তাদের অর্থ সহায়তা বন্ধের হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প গুয়েতামালা অর্থনৈতিকভাবে দুর্বল একটি দেশ যেটি অধিকাংশই মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তার ওপর নির্ভর করে মোরালেস রবিবার ফেসবুকে দেয়া পোস্টে বলেন তেল আবিব থেকে দূতাবাস জেরুজালেমে সরিয়ে নিতে প্রয়োজনীয় সমন্বয় করতে আমি নির্দেশ দিয়েছি তিনি আরও বলেন গুয়েতেমালা ইসরায়েলের দীর্ঘদিনের মিত্র ইসরায়েল ফিলিস্তিনি সংকটের মূলে রয়েছে জেরুজালেম উনিশশো সাতষট্টি সালে যুদ্ধপূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল ফিলিস্তিনি পূর্ব জেরুজালেমকে রাজধানী হিসেবে গণ্য করে এবং শান্তি আলোচনায় শেষের দিকে জেরুজালেম নিয়ে আলোচনা হওয়ার কথা জেরুজালেমের ওপর ইসরায়েলের সার্বভৌমত্ব আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয় এবং সব দেশ তাদের দূতাবাস তেল আবিবেই রেখেছে